মুহূর্তে আমরা এসে গেছি পুরীর সমুদ্র সি বিচে। সেখানে রতনদা, দীপেন্দু, শান্তনু আর আমাদের নতুন সদস্য পেতলের প্রদীপ, এই চারজন মিলে সমুদ্রের ঢেউয়ের পুরো মজা নিতে ব্যস্ত আছে। এই মুহূর্তে রতনদা, দীপেন্দু এবং আরও দুজন, এরা চারজনেই সমুদ্রের জলে পুরোপুরি স্নানে ব্যস্ত রয়েছে। এই স্নানটাকে পুরোপুরি উপভোগ করে চলেছে। আমি বহুবার ওদেরকে বলেছি বেশি দূরে যেন যেও না, কিন্তু ওরা ক্রমশ এগিয়েই চলেছে। আমি চাইছি ওরা যাতে বেশি দূরে না যায়, কারণ বিপদ আসতে বেশি সময় লাগে না। তাই আমি রতনদাকে সিনিয়র হিসেবে রিকোয়েস্ট করছি যে রতনদা বেশি দূরে যেতে দেও না। আমরা এই মুহূর্তে দীপেন্দু এগিয়ে আসছে, দীপেন্দুকে আমি ডেকে নিচ্ছি এই সমুদ্র স্নানের আজকের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে দিকে একটুখানি। দীপেন্দুকে আমি রিকোয়েস্ট করব যে দীপেন্দু এই যে সমুদ্র স্নান করছে, সেই সমুদ্র স্নানের যে অভিজ্ঞতা, আজকের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করে নিক। দীপেন্দু বলো, সমুদ্র স্নান করার যে মজা, এটা কোনোদিন পুরনো হয়? আজীবনকালের একটা আলাদা মজা, আলাদা মজা, আলাদা আনন্দ। তো বিদ্যালয় আমরা মাঝে মাঝে স্নান করি না, হয়তো একদিন বড় জোর, সেই একদিনটা আজকে পড়েছে। সবাই মিলে আনন্দ করছি, মজা হচ্ছে। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে, স্নান করতে আমার সারাজীবন ভালো লাগে, আজকেও লাগছে। হ্যাঁ, এছাড়া সমুদ্র স্নানের বিকল্প কিছু, খুব ভালো উত্তর দিয়েছে দীপেন্দু, খুব ভালো কথা বলেছে যে সমুদ্র স্নানের বিকল্প কিছু হয় না। যতই আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে, বিভিন্ন ওয়াটার পার্কে গিয়ে থাকি, কিন্তু লাইভ যে সমুদ্র স্নান, সেই সমুদ্র স্নানের সত্যিই কোনো বিকল্প হয় না। কারণ অনর্গল এই যে ঢেউ, এই ঢেউ অন্য কোনো জলাশয়ে পাওয়া যাবে না, অন্য কোনো আর্টিফিশিয়াল জায়গায় পাওয়া যেতে পারে না। সেই হিসেবে আমরা সমুদ্র স্নানটাকে পুরোপুরি উপভোগ করে নিচ্ছি। আমাদের ফুড ম্যানেজার রয়েছেন, চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, আমি ওনাকে ডেকে নেব, কিছু আমাদের সাথে ওনার আজকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। রতনদাকে আমি ডেকে নিচ্ছি, আসছেন আমাদের ফুড ম্যানেজার রতনদা, খুবই ভালো মানুষ, খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ। উনি সমুদ্র স্নানের অভিজ্ঞতাটা আমার সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদেরকেও বলবেন যে সমুদ্র স্নান আজকে কেমন লাগে। রতনদা একটু যদি বলেন। খুব আনন্দ লাগে, যতবারই আসছি, বছরে চারবার করে আসছি, তাও মনে হচ্ছে শেষ নেই, তাও আবার ইচ্ছা হয় শুধু আসতে, সবাইকে নিয়ে আসতে হবে, স্নান করি, এই আনন্দ আর কাজও ভাগ করা যাবে না, আপনারাও আসুন। আচ্ছা আচ্ছা, এখানে আরও দুজন সদস্য রয়েছে, শান্তনু আর নতুন আমাদের সদস্য, যেটা বলছিলাম যে আমাদের পেতলের প্রদীপ, মাটির প্রদীপ, আমাদের ছেড়ে কিছুদিনের জন্য হয়তো চলে গেছে, আবার আসতেও পারে, নাও আসতে পারে, আশা করবো আমরা ও আসুক। অনেক পুরনো সদস্য, সেই হিসেবে নতুন পেতলের যে প্রদীপ এসছে, সেই প্রদীপকে আমি দেখে নেব এখানে এসে। এখানে এসে কিছু বলার জন্যে আসছে প্রদীপ। সত্যি ঢেউয়ের খুব ভীষণ দাপট রয়েছে, সেই দাপটকে পুরোপুরি মোকাবিলা করতে করতে প্রদীপ আমার দিকে এগিয়ে আসছে এবং আমি আশা করব প্রদীপ আমাদেরকে তার এই জীবনের প্রথম সমুদ্র স্নানের অভিজ্ঞতা শেয়ার করবে। আমরা সকলেই জানি যে প্রদীপ এই প্রথম পুরী এসছে, জীবনের প্রথম পুরীতে আসা এবং পুরীর সমুদ্র দেখা। হয়তো দীঘায় ও বহুবার গেছে, কিন্তু পুরীর সমুদ্র এই প্রথমবার দেখছে। এই প্রথমবার পুরীর সমুদ্রের যে অভিজ্ঞতা, সেটা আমি ওর কাছ থেকে একটু শেয়ার করাতে চাইছি। প্রদীপ যদি কিছু বলো আমাদের একটু ভালো। সুন্দর লাগছে, দারুণ লাগছে, বলো বলো। আমি এই প্রথম এসেছি পুরী সমুদ্রে, সমুদ্রে স্নান করছি, খুব সুন্দর, দারুণ, খুব ভালো লাগছে বললো, খুব ভালোভাবেই উত্তর দিয়েছে। ধন্যবাদ প্রদীপ তোমাকে আমাদের সঙ্গে তোমার এই আনন্দ ঘন মুহূর্তটাকে শেয়ার করার জন্য। আমরা পরবর্তী আমাদের অন্যতম সদস্য, আমাদের ভাগার বাড়ির শান্তনুকে আমরা ডেকে নিতে চাইছি। আসছে শান্তনু, আস্তে আস্তে গুটি গুটি পায়, প্রচণ্ড তীব্র সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউকে উপেক্ষা করে শান্তনু আমাদের দিকে এগিয়ে আসছে।
বিশাল বিশাল ঢেউকে মোকাবিলা করতে করতে শান্তনু আমাদের দিকে এগিয়ে আসছে। শান্তনু আস্তে আস্তে এগিয়ে এসো, শান্তনু আয় আয়। কিছুতেই ওদেরকে রোকা যাচ্ছে না, ওদের এই আনন্দ সত্যি বর্ণনার কোনো জায়গা নেই। ওদের এই আনন্দকে আমি ঠিকভাবে বর্ণনা করতে পারছি না, আমি বারবার ডাকা সত্ত্বেও ওরা কিন্তু বারবার ঢেউয়ের দিকে, এই দেখুন দেখে নিন দেখে নিন, এই আবার দেখুন আবার দেখুন, আবারও ঝাঁপ মারলো। আমি ওকে ডেকে যাচ্ছি, ও কিন্তু এই মুহূর্তটাকে কোনো রকমভাবেই মিস করতে চাইছে না। হ্যাঁ, আবার আপনারা শুনলেন পুরীর সি বিচের মতো সি বিচ বিকল্প সারা পৃথিবী জুড়ে আমাদের অন্যতম সদস্য দিব্যেন্দুর কথা, সারা পৃথিবী জুড়ে কোনো জায়গায় এরকম সি বিচ খুঁজে পাওয়া যাবে না, এত সুন্দর সি বিচ। সেই হিসাবে আমি আর একবার শান্তনুকে রিকোয়েস্ট করবো, শান্তনু একবারটি আমাদের কাছে এসে তোমার এই মূল্যবান সময়টুকু আমাদেরকে একটুখানি দিয়ে আমাদের তোমার অভিজ্ঞতাকে শেয়ার করে নাও। আমি আমি এই আসছে আসছে শান্তনু আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসছে, প্রচন্ড ঢেউয়ের সঙ্গে মোকাবিলা। আপনারা শুনে নিন শান্তনুর মুখ থেকে, আপনারা শুনে নিন শান্তনুর মুখ থেকে ওর এই অভিজ্ঞতাকে। এই দেখুন দেখুন কিভাবে শান্তনু ঢেউটাকে মোকাবিলা করলো। আমরা আজকের এই ভিডিওটাকে এই মুহূর্তে এখানে শেষ করতে চাইছি, তার কারণ বেশি ভিডিও বড় হয়ে গেলে কোনো মানুষই সেটা দেখতে চায় না। আমি চাই এখানেই আজকের এই মুহূর্তের ভিডিওটাকে এখানে শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।